বন্ধুরা আপনারা সবাই জানেন সাকিব খান বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয়ের সাকিব অপুর ডিফোর্স হয়েছে কিন্তু সাকিব খান তার ছেলে জয়কে ভালোবাসেন খুব জয়ের সাথে ফোনে কথা বলেন জয়কে নিয়ে ঘুরতে বের হন নিয়মিত জয় কোনো কিছু চাইতেই সাকিব তার সামনে সেটা নিয়ে হাজির হন তাহলে এমন কি হলো যে জয়কে নিয়ে চিন্তায় পড়ে গেল সাকিবের পরিবার আর কেনই বা সেটা নিয়ে মুখ খুলতে হচ্ছে অপুকে জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ঘটনা দেখার অনুরোধ রইল তারকা দম্পতির সন্তান যেন জন্মের পর থেকেই তারকা বনে যান তাদের নিয়ে বাড়তি আগ্রহ থাকে ভক্তকুলের বাংলাদেশের তারকা দম্পতি সাকিব খান অপু বিশ্বাস পুত্র আব্রাম খান জয় তাকে নিয়েও ভক্তদের বাড়তি কৌতূহল রয়েছে জন্মসূত্রে আব্রাম খান জয় তারকা বলা বাহুল দেশের একমাত্র জনপ্রিয় স্টার কিড সে তবে এখন জয় বড় হয়েছে অন্য কিছুর পাশাপাশি তার এখন পড়াশোনা আছে বাসায় টিচার আসে নিয়মিত কখনো কখনো যেতে চায় আশেপাশের কিডস জনে এদিকে অপবিশ্বাস এখন আবার কাজে ব্যস্ত হচ্ছেন কলকাতা বাংলাদেশ মিলে বেশ কিছু ছবির কাজ শেষ করেছেন শরীর নিয়ে কাজ করছেন যেটা তার এখনকার গ্লামার দেখলেই বোঝা যায় নতুন সিনেমাগুলোর সাইনিং মানি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নতুন কাজ করার চিন্তা করছেন সবাই জানেন কাজ পাগল মেয়ে অপুবিশ্বাস কিন্তু এই ব্যাপারটি মানতে পারছে না সাকিবের পরিবার একে তো বাবা মা দুজনকে একসাথে কাছে পায় না জয় এরপর যদি অপু এতটা ব্যস্ত হয়ে যায় তাহলে জয় একদম একা হয়ে পড়বে এদিকে এই ব্যাপার নিয়ে অপু বিশ্বাস বলেন এতদিন আমি একাই জয়ের দেখাশোনা করতাম আর তাই এখন সাকিবের পরিবারের এত মায়া কান্না দেখানোর দরকার নেই আর কিভাবে ছেলের যত্ন নিতে হয় কিভাবে ছেলে বড় করতে হয় সেটা আমি ভালো করেই জানি আর তাই এটা নিয়ে সাকিবের পরিবারের এত চিন্তা করার দরকার নাই তবে সাকিব কেবপুর ভক্তরা চান জয় যে তাদের বাবা মা দুজনের ভালোবাসায় বড় হন দুই পরিবার মিলেমিশে এক হয়ে যাক আর অনেক আদর ভালোবাসার মধ্য দিয়ে বেড়ে উঠুক সুপার কিট জয়